السلام عليكم، কেমন আছেন সবাই؟ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি আপনারা চলে এলাম নতুন আরেকটি ব্লগে। আমার ইউটিউব চ্যানেল আপনারা থেকে তো আজকে ব্লগটি কি সেটা তো আপনারা ভিডিওটার শুরুতেই বুঝতে পারছেন। সেটা হচ্ছে আমাদের প্রিন্সেসের হাতে মেহেদি দেওয়া হচ্ছে আর মেহেদিটা দিয়ে দিচ্ছে ওর মামা আর ভিডিওটা করছে ওর সোনামা। তো ওর চারটা মা মানে আমরা চার বোন, চার বোনই ওর মা। ও মাই ডাকে আমাদেরকে সোনামা মিষ্টিমা মামা আর ওর মাকে তো মাই ডাকে। তো যাই হোক, আমাদের একটি প্রিন্সেস আর প্রিন্সেসটা আমাদের কাছে থাকে না, অনেক দূরেই থাকে, ইউএসএ থাকে। তো ওকে মেহেদি দিয়ে দেওয়ার মতন ওর কেউ নেই। তো দেশে আসার পর ওর মণিমা ওকে মেহেদি দিয়ে দিচ্ছিল আর আমাকে বলছিল যে ওর হাতে ভিডিও করার জন্য ইউটিউবে যাতে আমি দিই। তো ওর ছোটোখাটো সব কিছু দিয়ে আমি ভিডিও করে রাখি যাতে ও চলে যাওয়ার পরও আমরা ভিডিওগুলো দেখতে পারি জাস্ট মেমোরির জন্য। আর সত্যি বলতে ওকে অনেক বেশি আমরা মিস করি আর ও আমাদের সবারই কলিজার টুকরা নানাটাই তো মানে পুরো পৃথিবীও। তো যাই হোক, আমাদের একটাই কলিজার টুকরার জন্য সবাই দোয়া করবেন আর ওর হাতের মেহেদিটা কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন আর জানাবেন কেমন লাগছে আমার আজকের ব্লগটি এবং আমার হাতের মেহেদিটা দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খারাপ লাগলে প্লিজ ইগনোর করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্ট শুনে দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।